আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার পক্ষ থেকে। আজকে আপনার সাথে কথা বলবো খুবই চমৎকার একটি কর্নার বলা চলে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ভাষায় বলা যায় না যে কতটা সুন্দর হয়েছে, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক সুন্দর হয়েছে। এই ধরনের ফার্নিচারগুলো বেসিক্যালি ইটালিয়ান, মালয়েশিয়ান, চায়নারা করে, তারপরেও উনি আমাদেরকে ইটালিয়ান ক্যাটালগ দেখিয়েছিল। আমরা করে দেওয়ার পর আমরা সবাই হতভম্ব, কিছু কিছু জিনিসের মূল্য এবং ভাষা বলা যাবে না এটা কেমন হয়েছে, কারণ কাজের ভিতরে অনেক ধরনের একটা সৌন্দর্য চলে আসে। তো চলুন আমরা এটা নিয়ে কথা বলি। প্রথমত লুকটা একটু ফলো করেন, উনি কি চমৎকার আইকিউ নিয়ে, নিশ্চয়ই ওনার ভালো একটা আইকিউ আছে, এত সুন্দর করে উনি এটা ক্যাটালগ দিয়েছেন এবং আমরাও খুব চমৎকার একটা জিনিস বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিসের ভিতরে উনি ডিজাইনকে ফলো করেছেন, উনি আমাদের ক্যাটালগ দিয়েছেন। আপনি প্রথমত একটু খেয়াল করেন দরজাটার দিকে, দরজাটা যখন আমি এভাবে খুললাম দেখেন, এভাবে খোলার পর উনি এমন করেছেন, আমাদেরকে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা এক একটা মানুষের ভিতরে এক একটা যোগ্যতা দেয়, ওনার ভিতরে যোগ্যতা আছে বোঝানোর জন্য। উনি আমাদেরকে বলেছিল লাইটটা দেওয়ার জন্য, আমরা নোয়াপুরতে কিনে এনে লাগিয়ে দিয়েছি, এটা সৌন্দর্য দ্বিগুণের দ্বিগুণ হয়ে গেছে, খুবই সুন্দর। আর একটা জিনিস ফলো করতে পারেন আপনি, সেটা হচ্ছে দরজার শেপটা। এই পাশটা খেয়াল করলে বুঝতে পারবেন দরজার শেপটাও কিন্তু উনি একেবারে মিস করেনি। পিওর ন্যাচারাল সেগুন কাঠের জিনিসগুলো একটা সময় আগে ছিল, ভালো দক্ষ দক্ষ মিস্ত্রি ছিল, তারা এগুলো করতে পারতো, কিন্তু এখনও কিন্তু ভালো ভালো মিস্ত্রি আছে। আপনি আর একটু ফলো করেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ইটালিয়ান কাজ করা, মানে ইটালিয়ানদের মতো করে কাজ করা হয়েছে। এই রাউন্ড শেপটাও কিন্তু উনি উঠাইছে, খুবই সুন্দর। পুরো ক্যাবিনেটটা করা হয়েছে চিটাগং সেগুন কাঠ দিয়ে, ভিতর চিটাগং গামারি কাঠ দেওয়া হয়েছে, এবং এই যে অ্যাসেসরি এই হ্যান্ডেলগুলো পিতল কালার নেওয়ার কারণে কিছু কিছু জিনিস চেঞ্জ করলে কিন্তু একটা সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। এই হ্যান্ডেলগুলো উনি পিতলের নিয়েছেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে বললে আপনারা বুঝবেন যে কাঠের জিনিসের প্রতি কতটা সৌন্দর্য মানুষ বুঝে। এই ড্রয়ারটা কিন্তু চাইলে আমরা সমান করে দিতে পারতাম, কিন্তু উনি সমান নেয়নি, ক্যাটালগে ছিল রাউন্ড শেপ। আমি দেখাই আপনাদেরকে, দেখেন হ্যান্ডেলটা কি চমৎকার একটা হ্যান্ডেল উনি কিনে দিয়েছেন, ওনার রুচি ভালো, ডান দিলাম। এইটা ড্রয়ারটা কিন্তু কোনো সমান না, স্ট্রেট না, মোটা কাঠ থেকে নিয়ে, যারা কাঠের জিনিস বানিয়েছেন তারা বুঝবেন কাঠটাকে এরকম কেটে ফেলে দিয়ে রাউন্ড করা হয়েছে, খুবই সুন্দর। আর আমরা প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে কিন্তু একটা করে চাবির রিং দিয়ে দিই, আপনারা জানেন, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের লিভান নামের খুব কিউট একটা চাবির রিংও আছে, এখানে কিন্তু খুব সুন্দর করে আমাদের ঠিকানা একটা চাবির রিং দিয়ে দিই আমরা, ওনাকে দুটো দিয়েছি আমি। তো এটা হচ্ছে ড্রয়ারের যে কার্যকলাপটা বললাম, নিচে কিন্তু ভিক্টোরিয়া পায়া দেওয়ার কারণে কিন্তু বাঘের মতো একটা শেপ আছে, এমন কোনো অংশে নেই এটার কারুকাজ না করা আছে। আপনি এই জায়গাটা হচ্ছে লন্ডনের মতো করে দরজা ওনারা দরজাগুলো করে লন্ডনের মতো করে করা হয়েছে, এবং সাইডের পোশনগুলোতে কিন্তু কাজ করা হয়েছে। ওভারঅল আমি বেশি কিছু বলবো না, আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে জিনিসটা কী করেছে। তো সব কিছু প্রাইস কিন্তু সবসময় বলা যায় না, এটা প্রাইসটা বলতে গেলে অনেকের কাছে অনেক বেশি মনে হবে, তাই আমি রিকোয়েস্ট করবো এটা প্রাইসটা আমি দিলাম না, কারণ দিতে গেলে দেখা যাবে যে অনেক টাকা পড়ে গেছে। এটা বললে গল্প মনে হবে, আবার অনেকের কাছে মনে হবে এটা তো 20,000 টাকা 15,000 টাকা পাওয়া যায়। তো আমি রিকোয়েস্ট, আমি এটা প্রাইসটা বললাম না। যদি আপনি ক্রিয়েটিভই থাকেন, আপনার যদি রুচি ভালো থাকে, তাহলে আপনি আসবেন, আমি দামটা বলে দিব, দাম বলে দিব, আপনারা আসলে বুঝবেন। এবং এটা নিজ চোখে না দেখলে, এটা কারুকাজ, এটা সম্পর্কে না বুঝলে বোঝানো যাবে না, যেন দামটা বললাম না, জাস্ট বোঝালাম লিভান ফার্নিচার আপনি যা দিবেন আপনার মনের মতো করে তাই বানিয়ে দিতে পারবো আমরা, এই জন্য এটা মূলত ভিডিওটা করা। তো আজ এ পর্যন্তই। বাই দ্য ওয়ে, আমি যেই সোফাতে বসেছিলাম এই সোফাটা হচ্ছে 3-2-1, দাম হচ্ছে 95,000 টাকা। লাভ শেপ দেওয়া থাকবে, রাবার ফর্ম দেওয়া থাকবে, তারকিস কাপড় দেওয়া থাকবে, কারণ অনেকে বলবেন সোফার দামটা কত। এছাড়াও আমাদের কাছে আরও হিউজ পেমেন্ট কালেকশন আছে, চাইলে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, নিউ মার্কেট, আজিমপুর কবরস্থান, এই সমস্ত এলাকার পাশের এলাকাটাই হচ্ছে কামরাঙ্গীরচর মাতবর বাজার। আমরা কামরাঙ্গীরচর জায়গার নাম, মাতবর বাজার হচ্ছে এলাকার নাম, ব্র্যাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই পর্যন্ত, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে এই জায়গায় দাঁড় করানোর যোগ্যতা অর্জন করে দিয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, সবার প্রোডাক্টই ভালো, যার যেখানে মন লাগে সে সেখান থেকে কেনাকাটা করে। বসুন্ধরা যখন আমরা যাই, অনেক দোকান থাকে, কিন্তু যার ভালো লাগে তার কাছে আমরা যাই, তার মানে যে কমেটটা হচ্ছে তারটাও ভালো, যে দামিটা তারটাও ভালো, আমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমি কোন দোকান থেকে নিব। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।